হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে বলবো নট সিলেক্টেড হওয়ার কারণ কি। যারা আবেদন করেছেন তাদের অনেকের সিলেক্টেড মেসেজ এসেছে এবং অনেকের নট সিলেক্টেড মেসেজ এসেছে। যাদের নট সিলেক্টেড মেসেজ এসেছে কারণটি জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে দিবেন। বেশিরভাগই রেজাল্টের উপর ডিপেন্ড করে সিলেক্ট এবং নট সিলেক্টেড হওয়ার। যেমন যাদের এসএসসি রেজাল্ট 3.50 এর নিচে অথবা 3.2.50, এদের নট সিলেক্টেড মেসেজ এসেছে। আপনারা অনেকেই আছেন লম্বা 5 ফিট 10 বা 5 ফিট 11, কিন্তু রেজাল্ট 3.50, এরকম তাদের নট সিলেক্টেড করা হয়েছে। মেইন কারণ হচ্ছে রেজাল্টটা ভালো থাকতে হবে। যাদেরকে সিলেক্ট করা হয়েছে বেশিরভাগই রেজাল্ট আর লম্বা অনুযায়ী সব দিক দিয়ে পারফেক্ট, তাদেরকে সিলেক্ট করা হয়েছে। অনেকে আছে দেখবেন রেজাল্ট 4 পয়েন্ট বা A+, লম্বা 5 ফিট 10 এবং উচ্চতা অনুযায়ী তাদের ওজন, বুকের মাপ সব দিক দিয়ে ঠিক আছে, তারাই সিলেক্ট হয়েছে। ধরে নিন একটা জেলায় 15,000 প্রার্থী আবেদন করেছেন, সেখান থেকে নেবে মাত্র 5,000। সেখানে A+ পাওয়া স্টুডেন্ট আছে 2,000 এবং 4 পয়েন্ট পাওয়া স্টুডেন্ট আছে 3,000। লম্বা এবং বুকের মাপও সব দিক দিয়ে ঠিক আছে। তো এখানে যারা 3 পয়েন্ট পেয়েছে তাদেরকে তো আর নেবে না, যেহেতু বাংলাদেশ পুলিশ এখন সর্বোচ্চ ভালোটাকেই বেছে নিচ্ছে। আবার অনেকের দেখবেন যারা 4 পয়েন্ট বা A+ পেয়েছে কিন্তু উচ্চতার দিক থেকে শর্ট এবং বুকের মাপ ঠিক নেই, তাদের উচ্চতা অনুযায়ী ওজন ঠিক নেই, এক্ষেত্রেও অনেকে নট সিলেক্টেড হয়েছে, তাদের নট সিলেক্টেড মেসেজ আসছে। অনেকে মনে করতেছেন যে মুক্তিযোদ্ধা কোঠায় যারা আবেদন করেছে সবাই সিলেক্ট হয়েছে, আসলে কিন্তু তা না। মুক্তিযোদ্ধা কোঠায় যারা আবেদন করেছে তাদেরও রেজাল্ট এবং হাইট ওয়েট দেখেই বিবেচনা করছে। মুক্তিযোদ্ধা কোঠায় অনেকেই দেখেছি যে নট সিলেক্টেড হয়েছে, তাদেরও রেজাল্ট ভালো না বা তারা উচ্চতায় ঠিক নেই, ওজনে ঠিক নেই বা বুকের মাপে ঠিক নেই। আর এগুলোই হচ্ছে নট সিলেক্টেড হওয়ার মূল কারণ। যারা সিলেক্টেড হয়েছেন তাদের জন্য রইল শুভকামনা। আপনারা বিভিন্ন ইভেন্টের জন্য প্রস্তুতি নিন, কারণ এখানে বিভিন্ন ইভেন্ট রয়েছে, এগুলোতে ভালোভাবে টিকতে হবে, তা না হলে আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।